নারী সংক্রান্ত বিষয়ে গত 18 জুন 7টার সময় নগরীর মনু ক্যাফে বিষ্ট্রু নামক একখান রেস্টুরেন্টত ছুরি মারামারির ঘটন হইনি। ইন ব্যাপারে জানতে চাইলি ছুরির আঘাত পাইয়া আইমান জিয়া সিপ্লাসরে জানাই, মনু ক্যাফেতে খাইতে যাচ্ছিলাম, অত ঢুকে ছেলেটা এসে কি কথা তর্কাতর্কি নিয়ে, কথা তর্কাতর্কি বলতে কথা তর্কাতর্কি তেমন এনে এসে দৌড়ে আসে, আমাদের স্ট্যাপ করা শুরু করলো। এখন 5 থেকে 6 জন যাদের গ্রেফতার করছে তারা তো একজনও জড়িত না, ওরা খাইতে বসছে, ওদেরকে আসামি বানিয়ে গ্রেফতার করা হয়েছে। যে আমার অরিজিনালি আঘাত করলো আর যারা আঘাত করলো না তাদেরকে গ্রেফতার করলে কি আমার কোনো লাভ আছে? যে 1 নম্বর তাকে তো গ্রেফতার করা হয়নি। এর ব্যাপারে আরও জানতে চাইলে উপ পুলিশ কমিশনার এস এম মুস্তাইন হোসেন জানাই, মূলত উম্মাইমেন শিনুল্ল আইমান জিয়াদুল্ল আগে সম্পর্ক আছে, ইয়েন জেদ্দেরি তার বর্তমান প্রেমিক আনাত আহমদ রুবারের দিয়ে এ হামলা চালাই, তাই আরো হয়েছে প্লাস রে এটা ছিল দুইজন ফ্রেন্ডের মধ্যে পূর্বের কনফ্লিক্ট। যে স্টেপ করছে সে হলো একটা মেয়ের কাকু বের করে দিল তার বর্তমান বয়ফ্রেন্ড, আর যে ছুরি আঘাতের শিকার হয়েছে সে হলো ওই মেয়ে তার পুরাতন বয়ফ্রেন্ড। এই দুই বয়ফ্রেন্ডের মধ্যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টকে কেন্দ্র করে তারা একেবারে ছিনি মারছে এই বিষয়টা। এর মধ্যে মামলা এজার নামে 5 জন আর এজারের বাইরে আরো একজনকে পাওয়া গেছে সম্পৃক্ত, মোট 6 জন। যে চাকু মারছে তাকে আমরা খুঁজছি, তাকে অবশ্যই গ্রেপ্তার করবো। সিসিটিভি ফুটেজ দেখা গিয়ে দেয় এই মাই ভাই তার বর্তমান প্রেমিকের তার বেগতন ছুরি বাইর করে দিই, এবং ছুরি বাইর করে দেওয়ানোর পরে মাই ভর আগর প্রেমিকের ছুরি মারা শুরু করছি। যে হন সম্পর্ক যে কেউ ত্যাগ পারে, যদি হন বিরোধ ঘটে তৈলে আক্রমণ নগরী আইন আদালতের জন উত্তম, ইয়েনি সাধারণের একমাত্র প্রত্যাশা। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।